মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। সকাল থেকে যে কিচ্ছু খাওয়া হয়নি সে তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে, এইটুকু কে না। আমার খিদে পায়নি গো কাকিমা। কেন এমন করছো আনন্দি? আদির উপরে বর্ষা নেই তোমার? স্যার তো আমাদের কাছে ভগবানের মতো, কিন্তু কি বলতো, ওই বাবার জ্ঞান ফেরার পর যতক্ষণ না বাবার সাথে দুটো কথা বলতে পারছি ততক্ষণ না আমার গলা দিয়ে কিছু নামবে না গো। এই মে, এই যে সেদিন খুব আমায় শেখাচ্ছিলে ডরকে আগে জিতে, এখন নিজে এমন করে ভয় পেয়ে গেলে হবে? এসো তো আমি কাইয়ে দিচ্ছি, কে নাও অল্প করে। দেখেছো তো কাণ্ড, মা দুর্গার পুজোর জোগাড়, এখন আমাকে পোনে পোনে সারতে হচ্ছে। অবস্থাটা বাবু দেখি। তুমি বাড়ি গেলে না কেন কাকিমা? আমি বাড়ি চলে গেলে আমার এই মেয়েটা যে একলা পড়ে যেত তখন। কাঁদে না মা, কাঁদে না, এই তো এই তো আমরা সব কোলে আছি মা, কাঁদে না। কিন্তু সবাই তো আর এই জায়গাটা বোঝে না কাকিমা। মা তো নেই, মা থাকলে আমি আমার মায়ের কাছেই চলে যেতাম, তাই কোথায় যাব কি করব বুঝতে না পেরে তোমার কাছে চলে এলাম জানো। বেশ করেছো মা, এই তো আমি তোমার সাথে আছি, কোথাও যাচ্ছি না আমি। তোমার বাবার অপারেশন শেষ হবে, তুমি আগে ওনার সাথে কথা বলে একটু নিশ্চিন্ত হবে, তবে আমি বাড়ি যাব, কেমন? বাবা ছাড়া আমার কেউ নেই কাকিমা, বাবা ছাড়া আমি বড্ড একা, আর খুব ভয় করছে গো, খুব ভয় করছে আমার। এই দেখো কাণ্ড, ভয় কি, আমি আছি তো, দেখো না তোমার হাত দুটো শক্ত করে ধরে আছি। তুমি আর একলা নয় আনন্দি, কাকিমা আছে তো তোমার সাথে, এই দেখো। কাঁদে না মা গো, কাঁদে না, কাঁদে না। আচ্ছা শোনো তো, দেখি দেখি আমার দিকে তাকাও, আমার কথাটা শোনো। এই যে তুমি তুমি সারাক্ষণ যে বলো আমার ছেলে এত বড় ডাক্তার, হ্যাঁ তাকে নাকি ভগবানের মতো লোকে মাননি করে, তার উপরেও ভরসা নেই তোমার? আছে কাকিমা, স্যারের চিকিৎসার উপর আমার নিজের থেকেও অনেক বেশি ভরসা আছে, কিন্তু আমি না ঠিক বলে বোঝাতে পারছি না জানো তো, বড্ড ভয় করছে আমার, আর এই ভয়টা না আমি কিছুতেই কিছুতেই তাড়াতে পারছি না। মা দুর্গাকে ডাকো মা, জানো তো মা দুর্গা সহায় হলে সব বিপদ কেটে যায়। ঠিক বলেছো কাকিমা, ঠিক বলেছো। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। তুমি তো সব জানো মা, তুমি আমার বাবাকে ভালো করে দাও, এবারে পুজোতে অষ্টমীতে আমি আর বাবা একসাথে তোমার অঞ্জলি দেব। তুমি আমার বাবাকে ভালো করে দাও মা, তুমি আমার বাবাকে ভালো করে দাও। এই তো এমন আবদার, মা দুর্গা না শুনে থাকতে পারেন নাকি? হ্যাঁ দেখবে তোমার বাবার অপারেশন ভালোই ভালোই মিটে যাবে, সব ভালো হবে। মন দিয়ে মা দুর্গাকে ডাকো মা। ডক্টর আদিদেব লাহিরি, আজ 33 কোটি দেবতাকে স্মরণ করলেও তোমাদের তো নিস্তার নেই, কারণ তোমার তোমার একার তো নয়, ইয়েস আমি তো তোমাদের তিনজনের ভাগ্যই
খুব যত্ন করে আজকে নিজে হাতে লিখেছি। সো ডক্টর আদিদেব লাহিরি, ভীষণ কনফিডেন্ট তুমি। মেডিকেল সায়েন্স তোমার ভগবান, জান প্রাণ দিয়ে ডাক্তারি করো। কিন্তু বাকিরা, কার সাহসে তুমি আমায় ইগনোর করলে বিজয়াদি? আদি নাকি ওই দু টাকার নার্স? সে তোমায় কনফিডেন্স দিল ওই এগ্রিমেন্টটাকে সাইন করার, সেখানে তুমি ভুলে গেলে? তুমি এই চেয়ারটা আমার দয়াতে পেয়েছ। আচ্ছা, অপারেশনটা এতক্ষণে শুরু হয়ে যাওয়ার কথা, সুপয়নটা এখন আসছে না কেন? সুপয়ন, হোয়াট হ্যাপেন্ড? তোমাকে এরকম লাগছে কেন? ম্যাডাম, ম্যাডাম, আপনি আমাকে এমন একটা লোকের কাছে পাঠিয়েছিলেন, আর একটু হলে তো ধরা পড়ে যাচ্ছিলাম। এই নাও, সকাল থেকে যে কিচ্ছু খাওয়া হয়নি সে তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে, এইটুকু খেয়ে নাও। আমার খিদে পায়নি গো কাকিমা। কেন এমন করছো আনন্দী? আদির উপরে ভরসা নেই তোমার? স্যার তো আমাদের কাছে ভগবানের মতো, কিন্তু কি বলতো, ওই বাবার জ্ঞান ফেরার পর যতক্ষণ না বাবার সাথে দুটো কথা বলতে পারছি ততক্ষণ না আমার গলা দিয়ে কিছু নামবে না গো। এই মেয়ে, এই যে সেদিন খুব আমায় শেখাচ্ছিলে ডরকে আগে জিতে, এখন নিজে এমন করে ভয় পেয়ে গেলে হবে? এসো তো, আমি কাইয়ে দিচ্ছি, কে না অল্প করে খাওয়া দাওয়া না করলে কেমন করে হবে? দেখো আমি কাইয়ে দিচ্ছি তোমাকে। হ্যাঁ, এনা আমার বাবা, আমার পুরো পৃথিবী জানো। ওই জায়গাটাতে এতটুকু কিছু হয়ে গেলে আমার পুরো পৃথিবীটাই টলে যাবে। এটা ঠিক ভয় নয় গো কাকিমা, তার থেকে আরো অনেক বেশি কিছু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।